গতকাল অংশে আমি পঞ্চম শ্রেণীর সেই আবদ্ধ চিত্র আয়ত চিত্র এবং বর্গ চিত্র অঙ্কন যেটা কি স্কেল আউ প্রোট্রাক্টর কো ব্যবহার করে অঙ্কন শিখিছিল এবে দেখিবা সেই আবদ্ধ চিত্র অঙ্কন অর্থাৎ সেই আয়ত চিত্র এবং বর্গ চিত্র অঙ্কন কিন্তু এটি প্রোট্রাক্টর ব্যবহার নু স্কেল এবং সেট স্কোয়ার স্কেল এবং সেট স্কোয়ার ব্যবহার করি তাকে অঙ্কন করি কেমন আচ্ছা স্কেল আর সেট স্কোয়ার ব্যবহার করি আমি যেটা অঙ্কন করিবা তুমি স্কেল বিষয় তো জানিছি সেট স্কোয়ার বিষয় জানি দরকার এই যে সেট স্কোয়ার তোমার রয়েছে জানো যে সেটা দুইটা সেট স্কোয়ার থাকে এইটা গুটি সেট স্কোয়ার এই সেট স্কোয়ার র এটা হল দেখো এটা বড় কি বুঝতে দিও কইবা এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই সেট স্কোয়ারটা কাই কি এটা তো 90 ডিগ্রি এবং এবাহু যাহা এবাহু সেয়া হলা তাহলে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা তুমি জানিবা এই সেট স্কোয়ার উপকে তেনু ইয়ার কোণ গুলি কত লেখা হয় না গটা 90 ডিগ্রি আর এটা বিসে 50 ডিগ্রি এটা মধ্যে 50 ডিগ্রি কিন্তু আউ যে কোন সেট স্কোয়ারটা রহিছে এই যে এটা এটা বড় সেট স্কোয়ার তো এস এস কে যদি কোণ এটা সমকোণী ত্রিভুজ দেখা এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয় যদি আমরা এটা আঁকিবা ত্রিভুজটে যে ত্রিভুজ হবো সেটা হবে খালি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ যে হলা ইয়ার কোণ গুলি কত লেখা হয় পায় সেট স্কোয়ার তিনটা কোণ এটা গোটে কোণ একটা গোটে কোণ একটা কোণ এই তিনটা কোণ কত ডিগ্রি লাগে এটা তো 90 ডিগ্রি জানিছো তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি না এটা হচ্ছে 60 ডিগ্রি বড় বাহুর সম্মুখীন কোণটা বড় গোটা কোণ 90 ডিগ্রি সেটা যেটা কোণ তার বাদ আর গোটা গোটা বড় রয়েছে তার সমান হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তাহলে আর গোটা যে ছোট বাহুর সম্মুখীন আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ তাহলে এটা এই সেট স্কয়ার রো তিনটা কোণ গোটা 90 গোটা 60 আর গোটা 30 এবং এই সেট স্কয়ার টির গোটে হচ্ছে 90 ডিগ্রি আর দুইটা 45 ডিগ্রি কাই কি নাম জানি তো আগরু ত্রিভুজ রো তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি এবে দেখিবা এই সেট স্কয়ার আর স্কেল ব্যবহার করি কি আমি কেমিতি সব বর্গচিত্র এবং আয়তের অঙ্কন করিবা ধর যাও সে কহিলা কেবল স্কেল আর সেট স্কয়ার ব্যবহার করি 4 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট গটে আয়ত গণন আমি ওরা আকিবা 4 নহে 6 সেমি দৈর্ঘ্য আর 4 সেমি প্রস্থ বিশিষ্ট গটে আয়তক স্কেল আর সেট স্কয়ার করে দেখো বহুত সহজ তাহলে প্রথমে 6 দৈর্ঘ্য কইছি মানে আমি চিত্র মাধ্যমে যেতবেলে আমি অঙ্কন করিবা সেতবেলে রফ চিত্র করিবা বা বিশ্লেষিত চিত্র আর সংশ্লেষিত চিত্র করিবা কারণ রফ চিত্র কি লিখতে না আমাকে বহুত ভালো হবো আর ভুল হবো নাই ক খবর বুঝলি 4 কারণ 4 এটা হচ্ছে 6 এবে এটা দেখি আমি অঙ্কন করিবা তাহলে প্রথমে ख ग बाहु नबा जहां दैर्घ्य 6 सेंटीमीटर तो हम एथि प्रथमे स्केल रो जो बिंदु गाड़ा आरंभ होई सेटी बिंदु देले आ 6 पाखरे बिंदु दे देले तापर दिने को जोड़ी देवा एरा हेला 6 तुम स्केल लहले 6 सेंटीमीटर कि मोरला 6 इंच तो यार ना दे देले ख आउ ग तापर कोन सेट स्क्वायर आ प्रोट्रैक्टर नु आगु हम प्रोट्रैक्टर से कर देले एबे सेट स्क्वायर বসেই আমি কোণ আয়তক্ষেত্র আঁকিবা হ্যাঁ আয়তক্ষেত্র কোণ না প্রত্যেক কোণ তার 90 ডিগ্রি তো সেট স্কয়ার এটা 90 ডিগ্রি আমি জানিছু তো সে 90 ডিগ্রি যেইটি সেই পটরে আমি বসেই গারটে মারিবা एपोटे ठीक से मिलती है सही नौ बटे की पटे को सही करना देखिए भाई ये जो ठीक समान दो करता सीधा पढ़ दो नॉलेज को सेवार बोल रहे अंकन वाले हम खोले ही एपे जोड़ी बा माने कितने ए ऐताला दौरी का छह क्रॉस तो कितने चार क्यों चार ही मार पड़ा देखना बा कौन टी चार ही এটা চার নম্বর এপর সিনে চার নম্বর এবি জড়ি দেওয়া
যদি পড়াই দেবা মানে যদি পড়া দিও তাহলে চিহ্ন চিহ্ন দেবা যদি পড়া না থিও তাহলে চিহ্ন দেবো লেবে দেবা ঠিক আছে নাম দেবা খ গ এটা হচ্ছে ঘ এটা হচ্ছে প তাহলে যো খ খ গ ঘ এটা এক আবশ্যক আয় চিত্র তো আয় চিত্র যেমনি আঁকলে বর্গ চিত্র মধ্যে ঠিক সেভাবে আর এই চিত্র পাখি এমন দেখো এটা আয় চিত্র আঁকলে তারপর ওটা সেই সেট স্কয়ার অফ স্কেল কভার করে কি বর্গ চিত্র আঁকবা ধরো যে বড় বর্গ চিত্র পাইলা 700 সেমি বাহু বিশিষ্ট বর্গ চিত্র স্কেল ও সেট স্কয়ার করে অঙ্কন করা কত না 700 সেমি আর ওপরে এই গোটা বর্গ চিত্র পড়া দিলে তার নাম শুনতি ক ক ক হয়ে গেলে क्या बाहु सबु सात लेखे काई की हम जाने जो बोलो चित्र रो सबु बाहु रो दरियो समान तो हमें कौन दरियो ना प्रथमे 7 सेंटीमीटर आपको रेखा खंडटे लावा स्क्वायर रो सोन पाटू और सात पाटू की बीच दे जाबा आगे चिन्हट करे तापर से जाबो जोड़ी देले तापर कौन दरियो ना एकड़ पाटू बिंदु रे कैश करो से रबड़ी ने आछिबा सेपटो मध्ये समिति सेट्स का होसे की 90 डिग्री आकेगा सेट्स कोटा बसेबा ठीक से समिति देखिबा आ समिति तळे जो गाडा से गाडा ठीक से धाय पडिलो नाही तापर एकोटे गाडा आकेबा सेपटो मध्ये गाडा आकेबा 90 डिग्री आकेगा এবে কোন লইগা না বে এইটা করতে তানা দি দবা সাত ইয়া নাম জি খ ইয়া নাম জি গ তেনু লইমু ক খ আও গ গ এমন বদল দিতে না এমন হবে যে 7 সেমিমিটার তাহলে 7 মাপ লই কি আমি দাগটা দি দবা 700 বসাইবা লাগলে দবা নলে পড়ে 100 বসাই 7 মধ্যে দাগটা যাহা লেখি করব নাই দূরত্বটা তোমরা দেখো এই যে এইটু এটি এটি কিছু দূরত্ব থিব তাহলে ভুল হলে যদি আমি এপাশে নিয়ে তাহলে ভুল হইব সাথে নিলে আমরা এই দুটো জুড়ি দাও এই বিন্দু সে বিন্দুকে জুড়িবা नाम कौन करता है? सात ये भी सात ये मुझे सात ये मुझे तब ये जो हूँ को खो गो घो ये हम दिया को आप उसे क्यों बोल को चित्र तो हमें सेट्स को या एक बार स्केल व्यवहार करी बोल को चित्र आय चित्र अंकन करी बारो प्रोसीजर समझाइलु तापर आपण कथा कोन ना तुमे ए जो जानिथु कोन आयत चित्र क्षेत्र रे कर्ण द्वय दैर्घ्य समान एडो वर्ग चित्र क्षेत्र मे देखो कर्ण कथा कोन वर्ग चित्र कर्ण देखो नदे बैठु एक विपरीत सिस्टम जो कथा कोन कोन कर्ण कथा प्राय 9.8 ये से 9. अर्थात वर्ग चित्र रो कर्ण मध्य कर्ण द्वय दैर्घ्य मध्य परस्पर समान आयत चित्र एवं वर्ग चित्र रो कर्ण द्वय दैर्घ्य परस्पर समान तो एही हिसाब रे तुमरो जो अभ्यास रो कोउडी केते को आबद चित्र रो अभ्यास शेष अभ्यास टी एही प्रोट्रैक्टर एवं स्केल व्यवहार करी तुमे करिवो जदी कोउडी अड़ुआ रहे ताको फटाफट ही पठेबो तार समाधान करी हमें पठे आज।